আজ আবদুল্লাহ নামের অর্থ কি, এটি ইসলামিক নাম কিনা এবং কোন ভাষার শব্দ সে সম্পর্কে আলোচনা করব। তো আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আবদুল্লাহ ভিডি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে, তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ নাম রাখা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আবদুল্লাহ, অর্থ আল্লাহর বান্দা, ও আব্দুর রহমান, অর্থ রহমানের বান্দা, সহিহ মুসলিম। যদি প্রশ্ন করেন আবদুল্লাহ নামটি ইসলামিক নাম কিনা, হ্যাঁ, এই নামটি একটি ইসলামিক নাম। মুসলিম শিশুর জন্য আপনি যে সমস্ত নামগুলো রাখতে পারবেন তার মধ্যে এই নামটি একটি উল্লেখযোগ্য নাম, কারণ এই নামটি আল্লাহর সবচেয়ে পছন্দনীয় একটি নাম। এটি আরবি ভাষার শব্দ বা আরবি ভাষা থেকে এসেছে। আপনাদের নামের অর্থ জানতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমরা ইনশাআল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আবদুল্লাহ নামের আরবি অর্থ হচ্ছে আল্লাহর বান্দা। আবদুল্লাহ নামের আরবি অর্থ হচ্ছে আল্লাহর বান্দা। তো আবদুল্লাহ নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদের নামের অর্থ জানতে সহায়তা করে জানিয়ে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।